প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে করোনাকালীন সময়ে মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদা ইয়াসমিনের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে শুক্রবার বাদ জুম্মা নরসিংদী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে কয়েক শতাধিক দুস্থ গরিব কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে করোনাকালীন সময়ে মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়চর বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, এনএএনটিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। করোনাকালীন আপদকালীন যে বিপদগ্রস্ত মানুষ আছেন, সমস্যাগ্রস্ত আছেন এবং যারা অভাবগ্রস্ত, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি মানবিক উপহার ওটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন। এবং আমি এই আমার এলাকার সহযোগিতা তালিকা করে এখানে দেওয়ার জন্য আজকে এখানে আসছি আর কি। নরসিংদী থেকে রিপোর্ট করেছেন বশির আহমেদ মোল্লা, এনএএন টিভি।